ট্রেন বিলম্ব হবে আমরা এটা ধরেই নিয়েছি। সার্ভার ডাউন এই কথাটা আমাদের নোটিশে কখনো আসেনি, যে প্রথম দিন যখন যাত্রা শুরু করে তখন ট্রেনটার যে অবস্থা থাকে, পরবর্তীতে যাত্রীর চাপ কিছু বাড়ে এবং প্রতিমধ্যে নানান ঘটনা যেটা কিছুটা আমাদের নিয়ন্ত্রণে আছে আর কিছুটা আমাদের নিয়ন্ত্রণে নাই, তো সেইগুলো সবগুলো বিবেচনা নিয়েই ট্রেন কিছুটা বিলম্ব হবে আমরা ধরেই নিই, এবং সেই বিলম্বটা আবার যাতে না বেড়ে যায় অথবা কমানো যায় এই জন্য আমরা যখন গন্তব্যে যাই, যেমন ঢাকা থেকে যে ট্রেনটা বিলম্বে যাচ্ছে সেটা গন্তব্যে যাওয়ার পরে, যেমন ঢাকা থেকে সকালে একতা ট্রেন আমার হয়তো যদি লেট হয়ে যায়, তো এটা যেহেতু যাবে হচ্ছে হলো পঞ্চগড়ে, পঞ্চগড় থেকে আমরা ওখানে আমাদের আরেকটা এক্সট্রা গাড়ি আছে ওটা আমরা রাইট টাইম দিয়ে চালিয়ে নিতে পারবো। এইভাবে আমরা ম্যানেজমেন্ট কিছু করে রাখছি যাতে এই বিলম্বটা আর বাড়ে না, অথবা আমরা এটাকে মেক আপ করে আমরা বিলম্ব ছাড়াই চালাতে পারবো। যেগুলো বিলম্ব যেগুলো হচ্ছে আমরা প্রতিটা মতি ঘন্টায় ঘন্টা আমরা মনিটরিং করতেছি, এবং এটা আপনারা জানেন যে পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চলের সমন্বয় করার জন্য পশ্চিমাঞ্চলের কর্মকর্তা আমরা এখানে নিয়ে আসছি, তারা 24 ঘন্টা কাজ করতেছে, তো আমার মনে হয় না খুব বিলম্ব একটা হবে, কিছু বিলম্ব থাকতে পারে, তো সেটা আমরা সহনীয় পর্যায়ে রাখবো বা থাকার জন্য আমরা চেষ্টা করছি। ট্রেনের সংখ্যা বাড়ছে, আপনার যাত্রী বাড়ছে, তো এগুলো সব আমরা আগের অভিজ্ঞতা থেকে বিবেচনা নিয়ে যাতে না বাড়ে এবং সহনীয় পর্যায়ে থাকে বা ট্রেনগুলো মোটামুটিভাবে আমরা রাইট টাইম চালাবার চেষ্টা করছি, আশা করছি যে এটা চালানো সম্ভব। বিশেষ কোনো নিয়ন্ত্রণ বহির্ভূত কোনো ঘটনা যদি না ঘটে তাহলে আমাদের যে অ্যারেঞ্জমেন্ট আছে আপাতত তাতে আমরা মোটামুটি উত্তরবঙ্গ কেন বাংলাদেশের সকল ট্রেনই আমরা মোটামুটি রাইট টাইম চালাবার চেষ্টা করবো, কিছু যদি বিলম্ব হয়ও সেটা আমরা সহনীয় পর্যায়ে রাখবো আর কি। না, সার্ভার ডাউন এই কথাটা আমাদের নোটিশে কখনো আসেনি, আর আমরা আপনারা নিজেরাও জানেন যে আমার যেখানে টিকিট হলো 33,000-34,000 সেখানে আমার একসঙ্গে কখনো কখনো 1-1.5 কোটি লোকও ট্রাই করতেছে, তো আপনারা নিজেরাই বোঝেন যে আমার টিকিটের প্রাপ্যতা আর আপনার চাহিদা পার্সেন্টেজ কত, তাতেই বুঝবেন যে আসলে সবাইকে খুশি করানো যাবে না। আমাদের যে স্বাভাবিক যে ট্রেনগুলো চলে এর বাইরেও আমরা অতিরিক্ত যে ট্রেনগুলো এটা কিন্তু শেষের 3 দিন আমরা এটা সংখ্যা বাড়িয়েছি, এবং অন্যান্য বগি যেগুলো সংযোজন এটা আমরা প্রথম দিকে কিছু সংযোজন করি, পরবর্তীতে যাত্রীর চাহিদা বিবেচনা করে বগি সংযোজনও বাড়াই, এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি বিশৃঙ্খলা যাত্রীরা না করে আমার মনে হয় যে আমাদের যে ব্যবস্থা আছে এবং অতীত অভিজ্ঞতা আমার মনে হয় যে এটা সামলাই নিয়ে আমরা ট্রেনটা চালাতে পারবো, এবং শেষের দিকে চাপটা এটাও আল্লাহ চাইতো আমরা সকলের সহযোগিতা ইনশাল্লাহ উঠাই দিতে পারবো।